ওয়েলকাম টু মাই চ্যানেল রিমজিম বিডি। স্যার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একজন একটি ভাই আমাকে কল দিয়ে অনেক রিকোয়েস্ট করছিল, যে অনেক কিছু বললো যে ভাই কিভাবে গাড়ি সুইসের মাধ্যমে স্টার্ট দেওয়া হয়। তো এই টিপসটা আজকে আপনাদেরকে শেয়ার করব। তো আমার এক ভাই আছে, তো সেই ভাই আমাকে এই মানে গাড়িটার মাধ্যমে কিছু বুঝাবে, শিখাবে, ওইটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো, মানে কিভাবে গাড়ি আপনার সুইসের মাধ্যমে ইউজ করা হয়। তো ভাই খুলেন। তো এট ফার্স্ট এখন গাড়ি স্টার্ট দেওয়ার সময় কি করতে হবে আমাদের? সিটে বসতে হবে না, বসার পরে এখন আপনারা রিমোট টিমোট কিভাবে, তো এটা দেখতে পারতেছেন আপনারা রিমোটের একটি গাড়ি, যে রিমোট দেখতে পারতেছেন মানে সুইচ দেখতে পারতেছেন, ইঞ্জিন স্টার্ট স্টপ অপশনটি লেখা আছে। তো এটা আপনাদেরকে আমি আজকে এটা নিয়ে ভিডিও দেখাবো। তো কিভাবে কি করতে হবে, ওই ব্রেকে পাড়া দিতে হবে প্রথমে, এট ফার্স্ট এসে ব্রেকে পাড়া দিতে হবে, তারপর তারপরে পাওয়ার সুইচ। হ্যাঁ, মানে রিমোটটা কি কাছে কাছে থাকতে হবে নাকি? রিমোট দূরে থাকলে তো ইয়া করবে না, ওই লাইটের পাওয়ারে কাজ করবে না। হ্যাঁ, দূরে থাকলে কাছে থাকতে হবে, মানে রিমোটটা আপনার গাড়ির কাছে থাকতে হবে, অবশ্যই অবশ্যই গাড়ির ভিতরে থাকতে হবে বা আশেপাশে থাকতে হবে, কাছে কাছে। হ্যাঁ, তো এখন যে স্টার্ট দিবেন, তো আপনি কি আপনি বুঝবেন যে রিমোটটা কাছে আছে? ওই যে রিমোটটা যখন কাছে থাকবে তখন ওই যে ব্রেকে পাড়া দিলে ওই যে পাওয়ারের কাজ করবে। এটা দেখতে পারতেছেন রিমোটটা যখন কাছে কাছে থাকবে ওই সময় ব্রেকে পা দিলে এখানে যে পাওয়ারটা দেখতে পারতেছেন সবুজ, এগুলো মানে জ্বলবে নিভবে আর কি, জ্বলে থাকবে। তো তারপর তারপরে তো ওই বাটনের চাপ দিলেই, তারপর বাটনের চাপ দিলে স্টার্ট হবে। তো দেখতে পারতেছেন বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো স্টার্ট হয়ে গেছে গাড়িটা। স্টার্ট হওয়ার পরে দে আমার ব্রেক ছেড়ে দিল, ব্রেক ছেড়ে দিলে আপনার অলরেডি ওকে। আবার অফ করতে গেলে তখন ওই প্যাডেলে পাড়া না দিয়াই, তো মানে অফ করার সময় আপনার ব্রেকে পাড়া না দিয়ে বাটনে চাপ দিতে, বাটনে চাপ দিলেই অফ। আর এখন যদি এখানে পাওয়ার বাটন আনতে চান, মানে পাওয়ার গুলি আছে, ইঞ্জিনের পাওয়ার আনতে চান, তাহলে কি করবেন? ইঞ্জিনের পাওয়ার আনতে মানে এখানে যে মানে নরমাল গাড়ির মতন এক ধাপ স্টার্ট দেয়, মানে অন স্টার্টের কেমন না, এমনি এই একটা একটা বাটনে একবার চাপ দিলে একটা পাওয়ার আসবে। এই যে দেখতে পারতেছেন এটা আপনাদেরকে শিখাচ্ছে, মানে যেমন দেখা যাচ্ছে আমাদের নরমাল গাড়িতে যখন চাবি দেয় একটা ঘোরানো দেয় ওই সময় কিন্তু আপনার এক ধাপ চলে আসে, তো তখন মেবি অন হয়, সরি এসিসি অপশনটি অন হয়, পরবর্তীতে আবার আরেক ধাপ দিলে অন হয়, আরেক ধাপ দিলে তখন ফুল ড্যাশবোর্ডের মধ্যে পাওয়ার আসে। তো এখন দেখতে পারতেছেন ফুল আরেক ধাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফুল এখানে আপনার আরেক ধাপ চলে আসে, তো ড্যাশবোর্ডে যত গাড়ি পাওয়ার যা আছে এগুলো সব চলে আসে। তবে স্টার্ট দিতে হলে প্যাডেলে পাড়া দিতে গেলে তো আপনার ব্রেকে পাড়া দিয়ে পাওয়ার বাটনে ক্লিক করতে হয়, ঠিক না? আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাকে অনেক হেল্প করছেন, অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কি পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।